জাভাস্ক্রিপ্টের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওটিতে আমি আলোচনা করব অবজেক্ট লিটারাল সম্পর্কে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ES6 এর ফিচার্স থেকে আমি ES6 সিনট্যাক্স সেকশন নিয়ে আলোচনা করছি, এবং এই সেকশন থেকে অলরেডি বেশ কয়েকটি বিষয় সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি। ইয়েলো কালারের বিষয়গুলো নিয়ে অলরেডি আমি আলোচনা করেছি, আশা করি প্রত্যেকটি বিষয় খুব ভালোভাবে বোঝাতে পেরেছি এবং আপনারা প্র্যাকটিস করেছেন। তো এই ভিডিওতে যেমনটা বলেছি অবজেক্ট লিটারাল সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে আসলাম এবং ইন্ডেক্স ডট জেএস নামে একটি ফাইলের মধ্যে রয়েছি, আপনারা ইন্ডেক্স ডট জেএস ফাইল নামে তৈরি করে নেবেন। তো যেটা বলেছি আমরা আলোচনা করব অবজেক্ট লিটারাল সম্পর্কে। অবজেক্ট লিটারালস প্রথমে যে কাজটা করব, অবজেক্ট প্রপার্টি ইনিশিয়ালাইজারের একটি শর্ট হ্যান্ড পদ্ধতি রয়েছে, তো সেই শর্ট হ্যান্ড পদ্ধতিটা নিয়ে প্রথমে আলোচনা করব। একটি ফাংশন তৈরি করে নিচ্ছি, আপনারা যে কোনো নামে ফাংশন তৈরি করতে পারবেন। আমি স্টুডেন্ট ইনফো দিয়ে দিচ্ছি, ইনফো ওয়ান নামে একটি ফাংশন তৈরি করে নিচ্ছি, এবং এখানের মধ্যে মূলত দুইটি প্যারামিটার দেব, নেম এবং এইজ। তো এইখানে যে কাজটা করব, মূলত এই ফাংশনটা কী করবে, একটি অবজেক্ট রিটার্ন করবে। তো অবজেক্ট রিটার্নের জন্য রিটার্ন অবজেক্টের যে সিনট্যাক্সটা রয়েছে এটা হচ্ছে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অবজেক্ট লিখতে হয়, সেটা অলরেডি আপনারা জানেন। তো আমি যে কাজটা করব, যে নেমটা দেওয়া হবে সেটা এই নেম প্যারামিটারের মধ্যে রাখবো, এবং যে এইজটা দেওয়া হবে সেটা এইজ প্যারামিটারের মধ্যে রাখবো। ওকে, এবার যে কাজটা করব, আমি এই ফাংশনটাকে কল দেব এবং তার মধ্যে দুইটি ভ্যালু পাস করব। তো কনসোল ডট লগে আমি একসাথে প্রিন্ট করে নেব এবং তার মধ্যে ফাংশনকে কল দিচ্ছি স্টুডেন্ট ইনফো ওয়ান। এবার চলুন এই ফাংশনের মধ্যে দুইটি ভ্যালু দেওয়া যাক। প্রথমে দিয়ে দিচ্ছি সাপোজ এখানে ভ্যালু কারোর নাম রকিবুল ইসলাম, দেন একটি এজ দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি 29। এবার যদি এই প্রোগ্রামটি রান করি, লক্ষ্য রাখবেন সিএলএস ক্লিয়ার করে নিলাম, রান করছি নোড ইন্ডেক্স, এবং দেখতে পাচ্ছেন এই যে ফাংশন রয়েছে সেই ফাংশনটি কি রিটার্ন করছে, একটি অবজেক্ট রিটার্ন করছে। তো এখানে ইম্পর্টেন্ট বিষয়, এরকম অনেকবার আপনাদের অবজেক্ট নিয়ে কাজ করতে হবে, ব্যাক অ্যান্ড ফ্রন্ট অ্যান্ড উভয় ক্ষেত্রে অবজেক্ট নিয়ে অনেকবার কাজ করতে হবে, এবং এইরকম প্যারামিটার সেম নামের প্যারামিটার হয়তো বা অনেকবার ইউজ করতে হবে। তো জাভাস্ক্রিপ্টে ES6 মূলত এই যে ডুপ্লিকেশন রয়েছে, এই যে একই প্যারামিটারের নাম আমি এখানে ব্যবহার করছি, সেম নাম প্যারামিটারের নাম এবং আমার যে ভেরিয়েবলের নাম একই হয়ে গেল, তাই না? তো এই ডুপ্লিকেশনকে ইলিমিনেট করা যাবে ES6-এ। আপনি যে কাজটা করতে পারবেন, জাস্ট একটি মাত্র এখানে ব্যবহার করতে পারবেন, দুইটি ব্যবহার করার কোনো দরকার নেই, এক্স্যাক্টলি সেম কাজ করবে কিন্তু। তো সিএলএস, এবার আমি যে কাজটা করব, নোড ইন্ডেক্স ডট জেএস পারফেক্টলি দেখাচ্ছে। সো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন, অবজেক্ট প্রপার্টি ইনিশিয়ালাইজেশনের জন্য এটা একটা শর্ট হ্যান্ড পদ্ধতি, কারণ ES6 কী করে, আমাদের এই যে ডুপ্লিকেশন যেটা ছিল সেটাকে এলিমিনেট করতে সাহায্য করে। তো এটা মোর ক্লিনার ওয়ে দেখতে পাচ্ছেন ডেফিনেটলি, তাই না? তো চলুন এবার অবজেক্ট লিটারাল সম্পর্কে আরেকটি বিষয় জেনে নেই, যেটা হচ্ছে কনসাইজ ম্যাথড সম্পর্কে। কনসাইজ ম্যাথডের সিনট্যাক্সটা কীভাবে সেটা আমি আপনাদের দেখাবো। তো আপনাদের একটা বিষয় নিশ্চয়ই মনে আছে, যে কীভাবে ফাংশন তৈরি করতে হয় অবজেক্টের মধ্যে, সেটা ডেফিনেটলি আশা করি আপনাদের মনে আছে। তো আমি যে কাজটা করব এখানের মধ্যে করব না, বিষয়টা একটু ক্লিন রাখার জন্য আমি এখানে আলাদা একটি অবজেক্ট তৈরি করে নিয়েছি মেসেজ নামে, এবং এই মেসেজের মধ্যে আমি অবজেক্ট তৈরি করব। প্রথমে যে কাজটা করি, চাইলে এখানে একটি ভেরিয়েবল দিয়ে দিতে পারি, নেম অথবা টাইটেল ওয়াট এভার, সো আমি সেটা এখানে দিচ্ছি না। আমি যে কাজটা করব, ডিরেক্টলি জাস্ট একটা ম্যাথড নিয়ে নিচ্ছি, ম্যাথডের বা ফাংশনের নাম দিয়ে দিচ্ছি বডি, এবং অবজেক্টের মধ্যে যখন আমরা ফাংশন ডিক্লেয়ার করি, নিশ্চয়ই আপনাদের মনে আছে নর্মালি আমরা ফাংশনের ম্যাথড ফাংশন কিওয়ার্ডটা লিখে এরকম প্যারামিটারের মধ্যে, চাইলে প্যারামিটার থাকলে প্যারামিটার পাস করতে পারি, বাট আমরা প্যারামিটার পাস করতে যাচ্ছি না। এই হচ্ছে অবজেক্টের মধ্যে ফাংশন তৈরি করার পদ্ধতি। এবার এখানে যে কাজটা করব, রিটার্ন জাস্ট যে কোনো কিছু একটা রিটার্ন করে দিচ্ছি, হাই আই এম অবজেক্ট ফাংশন, দ্যাটস ইট। এবার এই মেসেজ অবজেক্টের মধ্যে যে ফাংশনটা আমরা তৈরি করেছি সেই ফাংশনটাকে কল দিতে পারি, অবশ্যই কীভাবে কল দিত সেটা ডেফিনেটলি আপনাদের জানা আছে। আমি কনসোল লগ লিখে মেসেজ অবশ্যই অবজেক্টের নাম দিয়ে দেন ফাংশনের নামটা লিখতে হবে, সো বডি ফাংশনের নাম, সেটা এখান থেকে আমি কল করে দিলাম। তো উপরের যে কনসোল ডট রয়েছে, কনসোল ডট লগ রয়েছে, সেটাকে আমি কমেন্ট করে দিয়েছি, এতে করে একটি মাত্র আউটপুট দিবে এবং সেটা বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন হাই আই এম অবজেক্ট ফাংশন দেখাচ্ছে। তো অবজেক্টের মধ্যে এরকম ফাংশন ডিক্লেয়ার করা অনেকবার আপনারা দেখেছেন। তো এই যে কনসাইজ যে সিনট্যাক্সের কথা বলছি, সেটা কি করে, আর একটু ইজিলি এই বিষয়টা এবং সুন্দরভাবে লিখতে সাহায্য করে। আপনাকে কোলন ব্যবহার করতে হবে না, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই ফাংশন কিওয়ার্ডটা লেখারও দরকার পড়বে না এই কনসাইজ সিনট্যাক্সের পদ্ধতির মাধ্যমে, মূলত কনসাইজ যে ম্যাথডটা রয়েছে সেই ম্যাথডের মাধ্যমে। তো এক্স্যাক্টলি সেম কাজ করবে, আমি যদি এটা রান করে দেখাই আপনাদের, নোড ইন্ডেক্স ডট জেএস, এই যে দেখতে পাচ্ছেন হাই আই এম অবজেক্ট ফাংশন দেখাচ্ছে। তাহলে ES6 এর এই সিনট্যাক্সটি ডেফিনেটলি আরও সুন্দর করে আমাদের কোড লিখতে সাহায্য করে, এখানে আমাদের কোলন দিতে হচ্ছে না, ফাংশন কিওয়ার্ডও লিখতে হচ্ছে না। তো এবার যে বিষয়টা বলবো, আরেকটা ইম্পর্টেন্ট বিষয়,
আমি যদি কখনো এরকম চাই যে আমার ফাংশনের নাম হবে বডি বডি নেম ওয়াট এভার, সো আমি জাস্ট এরকম লিখলাম। তো সাধারণত স্পেস দিয়ে ফাংশনের নাম লিখে আমরা অভ্যস্ত না, আমাদের মনে আছে নিশ্চয়ই এটা ইনভ্যালিড, বাট ES6 এর সাহায্যে এই কাজটা আমরা করতে পারবো। এবং এগেইন যেটা বলেছি কনসাইজ মেথডের সাহায্য নিয়ে এই কাজটা করতে পারবো। এই যে ফাংশনের নামটা যেটা দিলাম, অবশ্যই সেটাকে সিঙ্গেল ব্র্যাকেটের মধ্যে এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে রেখে দিতে হবে, সেটা লক্ষ্য রাখতে হবে। এবার এই যে আমি মেথডটা তৈরি করলাম বা ফাংশনটা তৈরি করলাম, সেটাকে কীভাবে কল দিব সেটা এবার আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা কল দেওয়ার সময় যে কাজটা করতে হবে আপনাদের, প্রথমে অবজেক্টের নাম লিখে দেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এবার আপনাকে যেটা করতে হবে এই যে ফাংশনের নাম সেটা লিখতে হবে। সো আমাদের ফাংশনের নাম হচ্ছে বডি নেম, এক্স্যাক্টলি যেরকম আছে সেরকম লিখতে হবে। এবার আমরা কিন্তু স্পেস ব্যবহার করতে পেরেছি এই যে ফাংশনের নামের মধ্যে, ওকে। তো কল দেওয়ার সময় অবজেক্টের নাম সেকেন্ড ব্র্যাকেট দেন হচ্ছে সেই ফাংশনের নামটা এখানে ব্যবহার করতে হবে, যেই মূলত এটা ছিল অবজেক্টের নাম, অবজেক্টের নামের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে আমরা বডি নেম এই যে ফাংশন আছে সেটাকে কল দিচ্ছি। এবং সবার শেষে যেই কাজটা করতে হবে ডেফিনেটলি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিতে হবে। তো এবার যদি কোডটা রান করি তাহলে আশা করি আমাদের কাঙ্ক্ষিত যে আউটপুট সেটা এক্স্যাক্টলি সেম পেয়ে যাবো, এই যে দেখতে পাচ্ছেন পারফেক্টলি। তো আশা করি অবজেক্ট লিটারালসের এই বিষয়গুলো বুঝতে পেরেছেন, স্পেশালি ডুপ্লিকেট যেটা সেটাকে রিমুভ করা খুবই সহজ বিষয় এবং খুবই ইম্পর্টেন্ট। হয়তো বা যখন অন্যের কোড দেখবেন তখন মনে করবেন আসলে নেমের মধ্যে কী রয়েছে। সো এরকম যদি কখনো দেখতে পারেন আসলে নেমের মধ্যে নেম রয়েছে, সেই জন্য শর্ট হ্যান্ড পদ্ধতিতে এরকম লেখা আছে, ওকে। দেন এখানে কনসাইজ যে মেথড রয়েছে সেটা নিয়ে আলোচনা করেছি, আমাদের কোলন দেওয়ার দরকার নেই, ফাংশন লেখার দরকার নেই, ডিরেক্টলি মেথডের নাম লিখে বা ফাংশনের নাম লিখে সেটাকে আমরা ব্যবহার করতে পারবো। এবং সর্বশেষে যেটা আলোচনা করেছি স্পেস আমরা ব্যবহার করতে পারবো ES6 এর সাহায্যে। এবং এই কনসাইজ মেথডের মধ্যে অবশ্যই যখন আমরা এটাকে কল দিব তখন যে কাজটা করতে হবে অবজেক্টের নাম লিখে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স্যাক্টলি এজ ইট ইজ লিখতে হবে এইখানে যেমনটা লিখেছি, এবং ডেফিনেটলি এইখানে এই যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কথা ভুলবেন না, এতে আদারওয়াইজ কিন্তু ফাংশন কল হবে না। তো এই ভিডিও এতটুকু থাকবে, সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করুন, আল্লাহ হাফিজ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে সেক্ষেত্রে সবার সাথে শেয়ার করে নেবেন, এতে করে অন্যের উপকারে আসবে। আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এতে করে আপনি আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন।